একজন প্রশ্ন করেছেন কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবেন এবং দোয়া কবুলের কোনো আদর্শ বা বিশেষ সময় আছে কি সন্তান যেন মানুষের মতো মানুষ হয় এজন্য কোনো দোয়া এবং আমল আছে কি না হুজুর এমন একটা দোয়া শিখাই দেন সন্তান যেন টাইট হয়ে কথা শেখে আমি বলছি এই দোয়া আমার কাছে আছে দুই লক্ষ এক হাজার একশো এক টাকা লাগবে একটা দোয়া আছে আল্লাহ রসুলকে আল্লাহ রবুল আমিন বলেছেন আপনার হুম্মদকে শিখান একজন প্রশ্ন করেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে কি মৃত্যুর পরে জান্নাতে যাওয়া যায় এই আমলটি কি বিশুদ্ধ চমৎকার একটি জিজ্ঞাসা প্রিয় ভাইয়েরা নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে অনেক আমল তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা আমল যেই আমলের দুইটা সৌন্দর্যের কথা আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছেন কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে তার আর জান্নাতের মধ্যে বাধা হচ্ছে মৃত্যু মরে যাবে আল্লাহ জান্নাত দিবে কত আমল আমরা করি কিন্তু আল্লাহুল ইলাহ ইল্লাহু আল হাইউল কাইয়ম লা তা খুজহু সিনাতুওয়ালা নাম এটা আমরা মুখস্থই করি নাই এর মধ্যে আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়া আছে তিনি রাজাদিরাত তার উপরে আর কারো ক্ষমতা নাই তিনিই মালিক তিনিই আইনদাতা তিনি বিধানদাতা তিনি জীবনদাতা এই ঘোষণা আয়াতুল কুরশি আয়াতুল কুর্শি কেবল ঠোঁটের নয় ঠোঁটেও পড়তে হবে অন্তরে এই কথা গেতে নিতে হবে ঠিক কি না আপনি বলতেছেন আল্লাহ ইলাহ ইল্লাহু তিনি ছাড়া কোন ইলা নাই কিন্তু আপনি আইন কানুন দাতা অন্যজনকে বানায় রাখছেন হবে তাহলে না কিন্তু এটা কেউ যদি বুঝে স্বীকৃতি দেয় আল্লাহ রসুল বলছেন তার আর মৃত্যুর মধ্যে জান্নাত ছাড়া কিছু নাই সুহান আরেকটা রাত্রের নিরাপত্তা নবীজি সাল্লা সাল্লাম হজরতে আবু হুরাইরাকে দায়িত্ব দিলেন যে তুমি বাইতুল মালের এই সম্পদ পাহারা দিবে এক সৌর চুরি করছে রাত্রেবেলা আবুহাইরা ঠাস করে ধরে ফেলছে ধরে বললে তুই চুরি করছিস আগামীকালকে সকালে নবীর দরবারে নিয়ে তোমার সালিস ও এমন নই বিনয় করে বলছে আমি গরিব মানুষ বিপদ আর জীবনে চুরি করবো না আজকে তো মাফ কর হয় উনি আদরে মন দিল হয়ে গেছে নরম হয়ে গেছে মাফ করে দিছে পরের দিন সকালে নবীজির সাথে যখন আবু হুরারা দিল দেখা নবীজি উল্টা বলতেছেন আবু হুরাইরা তোমার চোরের খবর কি আবু হুরারা চিন্তা করছে আরে আমি চোর ছেড়ে দিলাম নবী কেমনি জানলাম বললে শোনা এই চোর আবার আসবে সতর্ক থাকো উনি পরের দিন আরও মাজা টাইট কোনো চোখে যেন ঘুম না আসে অপেক্ষা করতেছে কখন চোর ঠিকই নবী বলছে তাহলে তো চোর আসবেই চোর আবার এসে গেছে চোর আসার পর চুরি করছে আবুরা ধরে ফেলছে ধরার পরে বলছে গতকালকে তুমি বলে গেছো গরিব দরিদ্র এই সেই আজকার কোনো কথা নাই কিন্তু ওই সোর এমন মিষ্টি ভাষায় এমন কথা বলছে এর আবার গলে গেছে গলে যাইয়া উনারা আবার মাত করে দিছে পরের দিন নবীজি বললো আবুরা চোরের সাথে কি ব্যবহার করলে চোরকে তো নবীজি বলে দিয়েছিল আমি আবার সারছি আর আসলে বলছে আবার আসবে এইবার চিন্তা করছে। আর যদি সারি তো আমি মানুষই না আমরা বলি না ওরকম আবহাওয়ারা পরের দিন ফুল প্রিপারেশন নিছে নিয়ে চোর আসে গেছে ধরে ফেলছে চোরকে আজকে ওই সকল গরিব মরিব বললে হবে না নবীর দপ্তরে কালকে তোমার সাইজ করে ওই বলছে শোনো তুমি যদি আমাকে সারে দাও এমন একটা কথা তোমাকে শিখাই দিব যেই কথা তুমি যদি বলে রাত্রেবেলা শুতে যাও সারা রাত আল্লাহর কোন কুল কায়নাতের কেউ তোমার ক্ষতি করতে পারবে না যদি সারে দাও তাহলে শিখাবো আবুরারে বলছি এত বড় একটা আমলের কথা শিখাবে ঠিক আছে বলো ভাই ও বলছে তুমি যদি আয়াতুল করছি পরে সৌ সারা রাত্রের নিরাপত্তা আল্লাহ দিবে পরের দিন আল্লাহ নবী বলছে আবু হুরাইরা চোরের সাথে কি কথা হলো আবু হরাই বলছে আল্লাহ আমার সাথে আসছে আসার পরে বলছে এমন একটা কথা সেই কথাটা শিখাই দিব সে বলছে আয়তুল কুর্সি পরে যদি সৌ তাহলে সারা রাত্রে নিরাপত্তা নবীজি বললেন যদিও সে চোর কিন্তু কথাটা সত্য বলেছে আবু হুরাইরা আর তুমি কি জানো তোমার চোর বাবাজির নাম কি বলে না ইয়ার রসুল্লাহ বলে ওটা ইবলিস শয়তান ছিল সে চোরের বেশে সম্পদের মধ্যে বরকত কমানোর জন্য চুরি করতে আসছে কিন্তু আল্লাহ নবী বলছে ইবলিস হলেও সত্য কথা বলছে তাহলে আইতাল কুরসি আমাদের শেখার দরকার আছে না নাই নামাজের পরে এবং এইটা আল্লাহ নিরাপত্তা বাচ্চা শুননা জেদ করে ছাঁটা করে বাপ মায়েরা দৌড়ে বেড়ায় হুজুরের কাছে পানি পরা নিবে কবিরাজ বাড়ি যাবে কবিরাজ আপনি নিজে আইতাল করছি পড়বেন তিন কুল পরে গা বন্ধ করে শোয়াবেন আপনার বাচ্চার কান্দাকাটি বন্ধ নামাজের পরে বিশ্বাস নিয়ে পড়বেন মৃত্যুর পরে জান্নাতে চলে যাবেন একজন প্রশ্ন করেছেন কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবেন এবং দোয়া কবুলের কোনো আদর্শ বা বিশেষ সময় আছে কি অনেক দীর্ঘ প্রসঙ্গের কথা সংক্ষেপে তিনটা কথা বলি দোয়ার আদব আছে ভাই আল্লাহ হাত তুলেই বলতেছেন তুই আমার দুনিয়া খেলাতে কল্যাণ দিয়ে দে আল্লাহ আমার টাকা পয়সা লাগবে টাকা পয়সা বাচ্চা কাচ্চা কথা শুনে আল্লাহ মেহরবানি করে মানুষ বানায় দে এটা দোয়ার আদব না দোয়ার আদব তিনটা প্রথমে আল্লাহর কিছু হাম করতে হয় আলহামদুল্লাহি রবিল্লা আলমিন আল্লাহ তোমার প্রশংসা তুমি আমাকে ভালো রাখছো দোয়া করার তৌফিক আল্লাহর কিছু প্রশংসা এরপরে নবীজির প্রতি দরুদ এরপরে আপনার কথা বলবেন চাওয়ার ক্ষেত্রে কেবল আমি আমি না বলে আমরা বললে আল্লাহ এটা বেশি পছন্দ করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে দাও আমার সন্তানদেরকে ভালো করে দাও আমিও বলবো আমাদেরকেও বলবো আবার নবীর প্রতি দরুদ পরে আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন অথবা ইয়াজ আলজালাম এইটা বলে দোয়া শেষ করবো এটা দোয়া কবুলের একটা তরিকা এই পদ্ধতি দুই নম্বর গোয়া কবুলের অনেকগুলো আদর্শ সময় আছে এর মধ্যে ইমানদার সবচেয়ে বেশি একটা সময় পায় কিন্তু জীবনে কেউ দোয়া করে না অনেক বলার আছে একটা বলে দেই আজান আর একামত মসজিদে আজান হয়ে গেছে হাইয়ার চলে আসছেন মসজিদে আসে অপেক্ষা করতেছেন একামত হবে ওই যে কত কামাতি সালা কত কামাতি সালা আগ পর্যন্ত মধ্যের সময় এই সময় আল্লাহর কাছে বান্দাদের দোয়া করে আল্লাহ কবুল করে আমরা মসজিদের সময় আড্ডা মারি গল্প করি কিন্তু এই সময় দোয়া করি এটা দোয়া কবুলের একটা সময় প্রিয় ভাইয়েরা সুতরাং এই দোয়াটা আমাদেরকে করতে হবে এছাড়াও দোয়া কবুলের শেষ রাত্রে আরপরে জুমার দিনে আসর থেকে মাগরিদ পর্যন্ত তারপরে কিছু দান খয়রাত করার পরে ফরজ নামাজের পরে এরকম দোয়া অনেক জায়গায় কবুল হয় আল্লাহ আমাদেরকে উত্তম দোয়া করার তৌফিক দান করেন সন্তান যেন মানুষের মতো মানুষ হয় এজন্য কোনো দোয়া এবং আমল আছে কিনা প্রিয় ভাইয়েরা সন্তানের সমস্যা নাই এরকম কেউ নাই কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা দোয়াকে অনেক সময় তাবিজ বানাইছি বাকি আমলকে ছেড়ে দিয়েছি আপনি আপনার একটা তীর ধনুকের জন্য একটা বাঁশকে ভাঁজ করবেন ওটা কাঁচা থাকতে সোজা করা আপনার ইচ্ছামতো মতো করা সহজ কিন্তু ওটা পেকে গেলে সহজ না আল্লাহ নবী বলছেন সাত বছর থেকে নামাজের নির্দেশ দাও দশ বছরে গেলে তাকে তোমরা প্রহার করে হলো নামাজ পড়াও আপনি পনেরো বছর পর্যন্ত সকালের কোচিংয়ে পাঠাইছেন ফজরের নামাজে ডাকেন নাই গরমের দিন বড় দিন বলে তাকে আপনি রোজা করতে শিখান নাই বড় হওয়ার পরে কলেজে যাওয়ার পর ব্যাদব হয়ে গেছে এখন হুজুরের কাছে আইসেন হুজুর এমন একটা দোয়া শিখাই দেন সন্তান যেন টাইট হয়ে কথা শেখে আমি বলছি এই দোয়া আমার কাছে আছে দুই লক্ষ এক হাজার একশো এক টাকা লাগবে কয় টাকা ভাই হুজুরের কাছে এরকম কোনো দোয়া নাই বিশ্বাস করেন ভগিযোগী এগুলা একটা দোয়া আছে আল্লাহ রসুলকে আল্লাহ রবুল আমিন বলেছেন আপনার হুম্মদকে শিখান রব্বানা হাবলানা, মিন আজ ওয়াজিনা ওয়াজুর র ইয়াতি না করতা আই হনি মুত্তাকিনা ইমামা আল্লাহ আমার সন্তান আমার ইস্ত্রে আমার পরিবারকে আমার চোখে শীতলতা বানায় দাও আমার সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানায় দাও আল্লাহ হুম আমিন এই দোয়া করতে হবে তবে ইসলামের রুলস ফলো করে করে তাকে মানুষ বানাতে হবে হুট করে যে তাকে বলবেন নামাজ পর শুনবে না অতএব ছোট থেকে মানুষ বানানোর প্ল্যান করতে হবে আপনাকে প্রিয় কিছু করাতে হবে ভালো মানুষদের সাথে সম্পর্কিত রাখতে হবে তবেই সন্তান মানুষ হবে যাদের তারপরেও কথা শুনে না এই আমলটা করেন তাহার বলেন আল্লাহর কাছে বলেন আল্লাহ চাইলে সবই পারেন আল্লাহ যেন সন্তানদেরকে আমাদের চোখে শীতলতা বানান বলেন আল্লাহ মামিন